তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে তোমার জন্য এমন একটা সিক্রেট বলতে চলেছি যেটা একটা স্টুডেন্টের জানা একান্তই প্রয়োজন কিন্তু এই বিষয়টি কেউ তোমাদের সঙ্গে আলোচনা করে না যার জন্য তোমরা হতে পারো না টপার টপাররা কেন টপার হয় অনেকেই সিক্রেট জানো না এর মেন কারণ কি তো এখানে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে আলোচনা করো ধরো তোমরা তোমরা স্কুলের স্টুডেন্ট হও কিংবা কলেজের স্টুডেন্ট হও উভয়ের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এই এটা প্র্যাকটিক্যালি আমি তোমাদের বোঝানোর জন্য পুরো ডিটেলসে বোঝাবো দেখো এখানে সবার প্রথমে আমি ধরে নিই মাধ্যমিক স্টুডেন্ট তোমরা রয়েছো কিংবা এইচ স্টুডেন্ট রয়েছো বা অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট হতে পারো ও সেভেন এইট নাইন টেন ইলেভেন হতে পারো ও কিংবা কলেজের স্টুডেন্টও হতে পারো তো এখানে দেখো প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আমি ধরে নিলাম মাধ্যমিকে যেরকম এবারে প্রায় দশ লাখেরও বেশি স্টুডেন্ট কী হচ্ছে পরীক্ষা দিচ্ছে এ উচ্চ মাধ্যমিকেও প্রায় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ঠিক আছে এ অন্যান্য ক্লাসে স্টুডেন্ট ধরো মানে স্কুল অনুযায়ী আর ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দেয় আর কলেজ স্টুডেন্টদের কথা যদি বলি তাহলে যারা এইচএস এবছর পাস করেছে তারাই গেছে এইচএস পাস করেছে গত সিক্স পয়েন্ট এইট লাখ স্টুডেন্ট প্রায় কলেজে গেছে এই যে এখানে যে ডেটা লিখলাম এই ডেটায় স্কুল এবং কলেজের যে সমস্ত স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এই সময় পড়ছে তারা কিন্তু প্রত্যেকে পাস করবে না বেশিরভাগ স্টুডেন্ট কি হবে পাস করবে এবং কিছু স্টুডেন্ট ফেল করবে যারা পড়াশোনা করছে তারা পাস করবে একটুও যদি পড়াশোনা করে তো এখানে দেখো এই সমস্ত স্টুডেন্টের মধ্যে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কি করবে পাস করবে এবং পাস করবে এই পাস করা স্টুডেন্টের মধ্যে টু থেকে থ্রি পার্সেন্ট এন টু থেকে থ্রি পার্সেন্ট স্টুডেন্ট এন কি হবে টপার আর এখানে 97 থেকে 98% এইট পার্সেন্ট স্টুডেন্ট কী হয়ে যাবে এ অ্যাভারেজ স্টুডেন্ট তো এখানে অ্যাকচুয়ালি টু থেকে থ্রি পার্সেন্ট স্টুডেন্টই কী পড়ছে আর এরা পড়াশোনা করছে না এটা কিন্তু নয় উভয় পড়াশোনা করছে এরা কিছু আলাদা টেকনিক ইউজ করছে টু থেকে 3% পার্সেন্ট তো অ্যাকচুয়ালি কী টেকনিক ইউজ করছে যার দ্বারা এরা অ্যাকচুয়ালি টপার হচ্ছে তাদের ব্রেন কোয়ালিটি কি হাই এরকম কিন্তু কিছুই না তোমাদের ধারণটা পুরোপুরি ভুল আজকে সেই বিষয়টি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি তো এখানে সবার প্রথম দেখো যে অ্যাভারেজ স্টুডেন্টরা কি করে অ্যাভারেজ স্টুডেন্ট যদি বলি তো অ্যাভারেজ স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ অ্যাভারেজ অ্যাভারেজ স্টুডেন্টরা পুরো ডিটেলস বলবো ও আগে কিছু ছোটো ছোটো পার্ট পার্ট করে ডিটেলসগুলো বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো সবার প্রথম অ্যাভারেজ স্টুডেন্ট এখানে যারা ভিডিও দেখছো তোমরা এই ভিডিও দেখছো এই ভিডিওর মধ্যে কিন্তু ও কিছু টপার স্টুডেন্ট রয়েছে খুব অল্প সংখ্যক এরকমই তোমাদের মধ্যে যদি একশো জন এই ভিডিওটা দেখো এই একশো জনের মধ্যে দু থেকে তিনজন কিন্তু টপার রয়েছে এই ক্যালকুলেশন বলছে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে যারা পাচ্ছ আমি তাদের কথা বলছি এখানে টপার তো এখানে এই অ্যাভারেজ স্টুডেন্টরা আর নাইনটি ফাইভ পার্সেন্ট আপের স্টুডেন্টের মধ্যে ডিফারেন্টটা কি তাদের প্রথম যে ডিটেলস ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে থটের তো কি দেখো অ্যাভারেজ যারা স্টুডেন্ট রাখে তারা কিন্তু কোশ্চেনকে বেশি গুরুত্ব দেয় বই আর থিওরির থেকে কোশ্চেন কি হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টরা বেশি গুরুত্ব দেয় আর বুক এবং থিওরির থেকে শুধু কোশ্চেন না সাজেশানকে সাজেশনকেও বেশি গুরুত্ব দেয় মানে বুক আর থিওরি থেকে থিওরি পোর্শনের থেকে বেশি গুরুত্ব দেয় আর যদি আমি টপারের কথা বলি টপারটা কিন্তু অ্যাকচুয়ালি এই তোমার বুকটাকে বইটাকে টেক্সট বইটাকে এবং যে থিওরিগুলো থাকে টেক্সট বইয়ের মধ্যে সেই থিওরিটাকে বেশি অ্যাকচুয়ালি জোর দেয় ওই অন্যান্য কোশ্চেনের থেকে ঠিক আছে কোশ্চেনের থেকে বা সাজেশানের থেকে ঠিক আছে সাজেশানের থেকে বেশি জোর দেয় তো এটা কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট টপাররা কিন্তু এই বিষয়টা করে টপাররা আর সবার প্রথমে টেক্সট বই কমপ্লিট করে টপারদের এটা সব থেকে বেশি প্রধান ধর্ম যে টেক্সট বইয়ের ওপর বেশি জোর দেয় অন্যান্য কোশ্চেনের থেকে এটা এক অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অনেকেই ভাবে যে আমার কাছে টপাররা এটা করে না প্রচুর বই কিনে একেবারে ভরিয়ে রেখে দেয় না টপাররা সবার প্রথমে যে বইটা কেনে সেটা পড়ে দেখানোর জন্য না শুধুমাত্র বই কিনে রেখে দিলেই যে যদি বিদ্যান হওয়া যেত তাহলে সবথেকে বেশি এই অ্যাকচুয়ালি বিদ্যান হতো লাইব্রেরি যার সে কেন লাইব্রেরি যার আছে তার কাছে সবথেকে বেশি বই আছে বই বেশি যদি বাড়িতে থাকে বা বই কিনে বাড়িতে যদি বেশি ভরিয়ে রাখি তাহলে সর্বপ্রথম ও জ্ঞানী ব্যক্তি হতো যারা যাদের কাছে লাইব্রেরি আছে অর্থাৎ লাইব্রেরিয়ানরা বেশি মানে অ্যাকচুয়ালি বিদ্যান হতো কিন্তু সেটা একেবারে না তো এই কারণে এ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বইটা তারা কিন্তু বেশি গুরুত্ব দেয় টপার জানা রয়েছে এটা কিন্তু এক নম্বর বিষয় দ্বিতীয় যেটা এটা কিন্তু খুব সামান্য বিষয় মেন বিষয়ে আমি আসছি আর শুধুমাত্র যে টপাররা শুধুমাত্র বই পড়ে সেটা কিন্তু নয় তার সাথে থিওরিতে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দেয় কনসেপ্টটা খুব ভালো করে এ তারা বোঝে যেমন আমি একটা উদাহরণ যদি দিই দেখো তোমরা মাধ্যমিকের একটা কনসেপ্ট নিয়ে নিই ধরো গ্যাসের চ্যাপ্টার থেকে গ্যাসের ধর্মের যে চ্যাপ্টার বা গ্যাসের আচরণ যে চ্যাপ্টার আছে সেখান থেকে ধরো একটা এক্সাম্পল নিয়ে নিলাম চালচের সূত্র অনেকেই চালচের সূত্র কী হচ্ছে মুখস্থ করতে শুরু করে দিল টপাররা কিন্তু মুখস্ত করবে না কনসেপ্টটা বুঝবে তারপরে মুখস্থ করবে এখন চালচের সূত্র লিখ বলতে গেলে অনেক অনেকেই ভুল বলবে যদি কনসেপ্টটা বোঝা থাকে তাহলে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলতে পারবে যেমন যে সূত্র কি তোমরা আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই যে তোমাদেরকে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার ওয়ান বাই অংশ বৃদ্ধি বা হ্রাস পায় তো এটা আমি কেন বলতে পারলাম আমি কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করিনি ওটার কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমার কাছে ক্লিয়ার রয়েছে তো সবার প্রথমে কিন্তু ও যারা টপার হয় আমি দেখেছি যারা আমি এতদিন ধরে যে এক্সপিরিয়েন্স আমি পড়িয়ে দেখেছি অ্যাভারেজ স্টুডেন্টদেরও পড়িয়েছি টপারদেরও পড়িয়েছি তোমরা অনেক অ্যাকচুয়ালি ভিডিও দেখেছো আমার স্টুডেন্টদের সাথে অ্যাকচুয়ালি তারা নাম্বার যখন খুব হাইয়েস্ট পেয়েছে নাইনটি নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে চ্যানেলে অ্যাকচুয়ালি ভিডিও অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখেছো অনেক আগে এখন যদিও এরকম টাইম পাই না ভিডিও করার তো এখানে তোমরা সেখানে দেখেছো স্টুডেন্টরা আমি সেই মানে অ্যাকচুয়ালি টপার আর অ্যাভারেজে পড়াতে গিয়ে এটা লক্ষ্য করেছি তারা কিন্তু ও কনসেপ্ট বা থিওরির ওপর বেশি জোর দেয় আর অ্যাভারেজ স্টুডেন্টরা কিন্তু থিওরি বা কনসেপ্টের ওপর জোর দেয় না যারা এখন শুরু করছো ও মাধ্যমিকের পড়া কিংবা অন্য কোনো প্রিপারেশান নিচ্ছ কলেজের সেমিস্টার শুরু হচ্ছে তারা কিন্তু অবশ্যই কনসেপ্টের ওপর বেশি জোর দাও তারপরে কিন্তু ও অবশ্যই এই যে সাজেশান বা যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা দরকার সেটা পড়ে আগে সবার প্রথমে সেটা শুধুমাত্র সেটা পড়ে এগিয়ে গেলে কিচ্ছু হবে না আ কোনো দিনই কেন কোনো একটা যারা সাজেশন বা তোমাদের অ্যাকচুয়ালি মানে কিছু কিছু চ্যালেঞ্জ রয়েছে শুধুমাত্র সাজেশনের ওপর ভিত্তি করেই রয়েছে চ্যালেঞ্জের কোনো গুরুত্ব নেই সাজেশান ছাড়া কারণ তারা সাজেশন দিচ্ছে এবং তাদেরকে যদি একটা কোনো সাবজেক্টের একটা পার্টিকুলার কোনো কোশ্চেন যে বলে দাও যে এটা এবারের মাধ্যমিক পরীক্ষায় আসছে চ্যালেঞ্জ সহকারে বলুন তো কেউ বলতে পারবে না একটা কোশ্চেন এক গাদা কোশ্চেন দিয়ে দেয় তোমাদের ওর এইটুকু চ্যাপ্টার যেখানে ভূগোলের দুখানা চ্যাপ্টার সেখানে আবার ইম্পর্টেন্স হয় যাই না বড়ো হলে কী করবে জাস্ট এখানে তারপরে অনেকেই আমার এই কথাটা খারাপ লাগতে পারো কারণ কি বললাম টু থেকে থ্রি পার্সেন্ট টপার থাকে তাদের চিন্তাধারা অন্যরকম আর নাইনটি নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট অ্যাভারেজ থাকে যাদের চিন্তাধারা এরকম সেই কারণে হয়তো অনেকের এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবটা তোমাকে তুলে ধরার চেষ্টা করছি পরে টপাররা কিন্তু একটা বিশেষ জিনিস করে থাকে প্রত্যেকটা টপারের কাছে কিন্তু একটা শিডিউল থাকে কি হচ্ছে এ একটা মিনিমাম শিডিউল থাকে যে এইভাবে আমি চলবো এইভাবে আমি পড়াশোনা করবো মানে ডেলি টাইম টেবিল তো অনেকে ডেলি টাইম টেবিল আমি অবশ্যই বলি কিন্তু অনেকে মনে করে যে প্রত্যেক দিন প্রত্যেকটা বই পড়া দরকার একেবারে ভুল তুমি ভাবো তোমার পাঁচটা মুভি তোমার সিলেকশন করলে তুমি এই পাঁচটা মুভিকে তুমি দেখবে প্রত্যেক দিন যদি ই একটা মুভির দশ মিনিট পরের সেকেন্ড মুভিটা দশ মিনিট প্রত্যেকটা দিনই পাঁচটা মুভি দেখলে দশ মিনিট দশ মিনিট করে তোমার কি ভালো করে মনে থাকবে সেই মুভিগুলো অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে তার বলার উদ্দেশ্য একেবারেই মনে থাকবে না সেই কারণে এ তুমি যদি প্রত্যেক দিন ইন একটা করে মুভিস দেখো পাঁচ দিনে পাঁচটা মুভি শেষ করো তাহলে কিন্তু তোমার ভালো মনে থাকবে সেই কারণে প্রত্যেক দিন প্রত্যেকটা বই পড়লে কিন্তু তোমাদের গুলিয়ে যাবে সব একবারে খিচুড়ি হয়ে যাবে আর কিছুই হবে না সেই কারণে অবশ্যই মাথায় রাখবে যে প্রত্যেকটা বই ডেলি রুটিনে করবে না কিভাবে আমি বলেছি মাধ্যমিকের জন্য কিভাবে অ্যাকচুয়ালি তোমাদের প্ল্যানিং করতে ডেলি উইকলি প্ল্যানিং করো যে উইকলি তোমাদের যে কটা বই আছে সে কটা বই কভার করবে এ এবং সময় নিয়ে এ যে রীতিমতো কীভাবে টাইম টেবিল করতে হয় আমি ডিটেলসে তোমাদের জন্য আলোচনা করেছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তোমাদের সুবিধার্থে মাধ্যমিকের জন্য কিভাবে টাইম টেবিল আর আমি যেভাবে টাইম টেবিল করে দিয়েছি এর বাইরে কোনো টাইম টেবিল হয়ই না এর পরবর্তী বিষয় হচ্ছে স্টুডেন্টরা টপাররা যে জিনিসটা সব থেকে বেশি করে থাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা তোমরা করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা তোমাদের নম্বরকে ইনক্রিজ করতে পারবেই পারবে তোমরা যেরকম স্টুডেন্ট হও না কেন কী সেই বিষয়টা প্রথমে অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলি ধরো কোনো একটা স্টুডেন্ট এর অ্যাকচুয়ালি এ একটা বই নিল যে কোনো বই নিচ্ছে এ বইয়ের কী হচ্ছে একখানা চ্যাপ্টার করছে এ চ্যাপ্টার ধরো ওয়ান করছে ঠিক আছে চ্যাপ্টার ওয়ান করছে চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করলো ও টিচাররা পড়ালো কমপ্লিট করলো এবং তারপরে কী হচ্ছে এ সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করতে শুরু করলো এভাবে এ কী হচ্ছে পরপর চ্যাপ্টার নাম্বার টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে কী হচ্ছে কমপ্লিট করতে গেলো এটা কিন্তু অ্যাভারেজটা কমপ্লিট করে এবং টিচাররা যখন পড়াই সেটাকে অ্যাকচুয়ালি সলভ করে সব করে এ কিন্তু তাদের নাম্বার ইনক্রিজ হয় না তো এখানে তোমরা অনেকেই বলবে যে এরকম তো আমরাও পড়ি এতে প্রবলেমটা কোথায় তো প্রবলেমটা হচ্ছে এখানে দেখো অ্যাভারেজ স্টুডেন্টরা যেভাবে পড়ে এ ধরো তুমি একটা সাবজেক্ট ডে ওয়ানে পড়লে ঠিক আছে ডে ওয়ানে পড়লে মানে এখানে তোমার কি হচ্ছে এ এখানে তোমাদের কি হচ্ছে এ এটা মনে থাকলো ঠিক আছে এ তো এখানে এটা যেই মনে থাকলো তোমার যে এই মানে এই পরিমাণ তোমাদের মনে আছে এ যখন ডে টুতে তুমি অন্য একটা চ্যাপ্টার ধরলে তখন সেই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ডাউন খেয়ে গেলো এরকমভাবে এ ডাউন করে গ্রাফটা কী হচ্ছে আস্তে আস্তে এইখানে তখন তুমি দেখবে যে এখানে যেই ধরো ও ডে থার্টি হয়ে গেছে তুমি এক নম্বর যে চ্যাপ্টারটা করেছিলে সেই চ্যাপ্টারটা পুরোপুরি তোমার কাছে অজানা হয়ে গেছে মানে কি বুঝতে পেরেছো এই যে তিরিশ দিন হয়ে যাবে তুমি যে চ্যাপ্টারটা তিরিশ দিন আগে পড়েছিলে সেটা পুরোপুরি অজানা তোমাদের কাছে হয়ে যাবে এ সেই কারণেই কিন্তু ও যে পড়ার সত্ত্বেও ও ভালো করে সেটা মনে থাকবেন এবং কোশ্চেন মনে থাকবে কিন্তু অ্যান্সার তোমাদের মনে হচ্ছে কী পড়েছিলাম কি পড়েছিলাম আম পুরোপুরি ক্লিয়ার হবে না হয়তো কনসেপ্টটা তুমি ভালো করে বুঝেছো তো এখানে মেজারের কিছু ডিফারেন্স রয়েছে কাদের সাথে টপারদের সাথে টপাররা কি করে কি করে দেখো টপাররা এখানে কিন্তু সেই বই নাই যে কোনো একটা এবং চ্যাপ্টার ধরো একটা নিলো এটাকে ভালো করে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি ধরো ডে ওয়ান ডে ওয়ান এরকমভাবে ডে টু তুমি পড়াশোনা করছো ডে থ্রি ঠিক আছে এরকমভাবে পড়াশোনা করতে যাচ্ছ কিন্তু ডে ওয়ানে থেকে এই চ্যাপ্টার নাম্বার তুমি এক দেখলে এক তুমি ভালো করে রিমাইন্ড করলে দ্বিতীয় দিনে টপারটা কী করবে মানে অ্যাভারেজ স্টুডেন্টরা চ্যাপ্টার নাম্বার টু কমপ্লিট করছে টুই কমপ্লিট করবে দ্বিতীয় দিনে এ কী হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টরা কিন্তু চ্যাপ্টার নাম্বার ওয়ান কমপ্লিট করবে তৃতীয় দিনে কিন্তু চ্যাপ্টার নাম্বার থ্রি নতুন করছে সেটাকে ভালো করে গুরুত্ব দিচ্ছে সাথে সাথে চ্যাপ্টার নম্বর কেউ দেখবে হালকা করে চ্যাপ্টার নাম্বার টু কেউ দেখবে এবার তোমরা বলবে যে এরকম যদি করতে যায় তাহলে তো আমার অনেক সময় লাগবে কিন্তু একেবারেই সেটা নয় কারণ তুমি দেখো এখানে চ্যাপ্টার নাম্বার ওয়ান যখন করে তোমার ভালো মতন হয়ে গেছে দ্বিতীয় দিন যখন চ্যাপ্টার নাম্বার টু তুমি প্রথমে পড়ে নাও পড়ার পরে চ্যাপ্টার নাম্বার ওয়ানটাকে যে কোনো সময় একবার দেখে নাও তাহলে কী হবে তুমি ওটাকে পুরো তোমাদের লিখে আগে যেরকমভাবে প্র্যাকটিস করেছো সেরকম করতে হবে না খুব কম অল্প সময় তোমাদেরকে দেখে নিতে হবে চ্যাপ্টার নাম্বার ওয়ানটাকে তাহলে চ্যাপ্টার নাম্বার ওয়ানও হলো চ্যাপ্টার নাম্বার টুও তোমাদের কমপ্লিট হয়ে গেলো এবার যখন তিন তৃতীয় দিন চ্যাপ্টার নাম্বার থ্রি দেখছ ও তখন এটাকে ভালো করে গুরুত্ব সহকারে টাইম দিয়ে দেখো আর চ্যাপ্টার নাম্বার ওয়ান তোমার দুবার রিভিশন হয়ে গেছে অলরেডি ঠিক আছে চ্যাপ্টার নাম্বার ওয়ান দুবার রিভিশন হয়ে গেছে এ তাই জন্য তোমার চ্যাপ্টার নাম্বার ওয়ান খুব অল্প সময় লাগছে এবং চ্যাপ্টার নম্বর টু সামান্য একটু সময় লাগছে কারণ আগের দিনই পড়েছ এইরকমভাবে যখন তিন চারটে হয়ে যাবে মিনিমাম তিনটে চ্যাপ্টার তুমি কভার মানে মোটামুটি দেখলে চা চার নম্বর যখন ডে আসলো ডে মানে পরপরই যে দেখতে হবে সেম বই এরকম ব্যাপার না তুমি রুটিন অনুযায়ী দেখতে পারো যেদিনকে পড়বে সেই বইটার সেই চ্যাপ্টারটা তো এখানে এ তখন কী হবে চ্যাপ্টার নম্বর ওয়ানকে তুমি বাদ দিয়ে দিলে চ্যাপ্টার নাম্বার ফোর আসলো চ্যাপ্টার নাম্বার ফোর চ্যাপ্টার নম্বর ফোরে যখন আসলো তখন কি হচ্ছে টু দেখলে থ্রি দেখলে টু থ্রি দেখলে ওয়ান বাদ চলে গেল মানে এভাবে তারপরে আবার ওয়ানকে নিয়ে আসলে পরে আবার ধরো চ্যাপ্টার ডি তোমার হচ্ছে ফাইভ এরকমভাবে ধরো তোমার ছটা চ্যাপ্টার আছে ছটা চ্যাপ্টার শেষ হয়ে গেলো তারপর আবার চ্যাপ্টার নাম্বার ওয়ানকে নিয়ে আসলে এটা শুধুমাত্র চ্যাপ্টার না আগের পড়া অনুযায়ী হতে পারে আগের বার কোনো চ্যাপ্টারের কোনো অংশ স্যাররা পড়িয়েছে সেই অংশটা আবার পুনরায় তোমরা দেখে নিলে এতে কী হবে তোমাদের যে গ্রাফটা আগে এঁকেছিলাম যে গ্রাফটা এটা দেখেছিলাম গ্রাফটা কীরকম ছিল ওপর থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে ডে ওয়ানে তোমাদের এ চ্যাপ্টার নম্বর ওয়ানটা অ্যাকচুয়ালি ডে ওয়ানে কি হয়ে যাচ্ছিলো এখানে ছিল ডে টুতে তোমাদের মনে রাখার আর অ্যাকচুয়ালি পসিবিলিটি কমে যাচ্ছিলো ডে থ্রিতে এখানে চলে যাচ্ছিলো ধরো কিন্তু ডে ওয়ানে এখানে থাকবে যে দ্বিতীয় তুমি রিভিশন করবে এখানে দ্বিতীয় দিনই তখন কিন্তু তোমার মনে রাখা যে মনে যেটা ছিল ডে ওয়ানে ডে টুতেও কিন্তু সেম জিনিসটাই মনে থাকবে তোমাদের কমবে না যেটা তুমি পড়েছো সেটা লস হয়ে যাবে না তো এখানে ডে টুতে তোমাদের সেম থাকবে ডে থ্রিতে ডে থ্রিতেও তোমাদের সেম থাকবে এরকমভাবে কিন্তু গ্রাফটা একদম সিধা থাকবে সেক্ষেত্রে তুমি যেটা পড়ছো তোমার সেটা মস্তিষ্কেই থাকছে এবং খুব ভালো করে আরও যত পড়ছো যত ওটা কি দিচ্ছ যত ওটাকে বারবার দেখছো তত কিন্তু তোমার ওটার সম্বন্ধে স্বচ্ছ ধারণা হচ্ছে এ অ্যাভারেজ স্টুডেন্টরা রিভিশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেয় কিন্তু একজন টপার কি প্রথম থেকেই কি রিভিশন দিতে শুরু করে শুধু পড়ছে না পড়ার সাথে রিভিশন দিচ্ছে পড়ার সাথে কোয়েশ্চেন সলভ করছে সমস্ত কিছু তো তোমরা যারা নতুন অ্যাকচুয়ালি প্রথম সেমিস্টার দিচ্ছ ও তোমরা যারা অ্যাকচুয়ালি নতুন ক্লাসে উঠেছো তারা কিন্তু এইভাবে পড়াশোনা করবে তাহলে কিন্তু তোমাদের নম্বর ইনক্রিজ হতে বাধ্য আশা করি এই রকমভাবে এখন থেকে তোমরা পড়াশোনা করবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো মনে জিজ্ঞাসাবাদ থেকে থাকে বা রাগ অভিমান থেকে থাকে তাও কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো কারণ আমি সাজেশানের বিরুদ্ধে বলেছি আর সেই কারণে অনেকেই রেগে যেতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশন সেটাও মেনশন করতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই